বিউটি মেকআপ এন্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যালোভেরা জেল দিয়ে অসাধারণ একটি হেয়ার গ্রোথ টিপস। যদি আপনাদের চুল পাতলা ও ছোট হয়, আর যদি চুল একেবারে গ্রো না করে, আর তার সাথে সাথে যদি প্রচুর পরিমাণে হেয়ার ফলের সমস্যা থাকে, তবে আজকের এই রেমেডিটি আপনার জন্য কিন্তু ভীষণ কার্যকরী হবে। তাহলে চলুন দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যালোভেরা দিয়ে এই রেমেডিটি তৈরি করতে হবে। এই রেমেডিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তাজা অ্যালোভেরা জেলের পাতা। আমি এটা বাড়ি থেকে নিয়েছি, আপনার কাছে না থাকলে আপনি বাজার থেকে কিনে নিতে পারেন অথবা জেলও কিনে নিতে পারেন। তবে এই তাজা অ্যালোভেরা জেলটি ব্যবহার করলে কিন্তু এর কার্যকারিতা আরও বেশি ভালো হয়। সবার প্রথমে আমি অ্যালোভেরার পাতাটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি দু সাইডে যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে। আমি দু পাশটা কেটে এবার আমি মাঝখান থেকে অ্যালোভেরার পাতাটা কেটে নেব। এবার অ্যালোভেরার পাতাটা খুব ভালো করে এভাবে ঘষতে হবে। এভাবে ঘষলে কিন্তু আপনার জেলটা একদম লিকুইডভাবে বেরোবে। এতে করে কিন্তু আপনার প্যাকটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু জেলটা বের করে নিয়েছি। দেখুন, একদম কিন্তু জলের মতোই জেলটা বেরিয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন। আমি জেলটা বের করে নিয়েছি। এবার এই জেলের সাথে আমি অ্যাড করব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আর অ্যালোভেরা জেল এই দুটো একসাথে কিন্তু ব্যবহার করলে আপনার চুলের গোড়া খুব স্ট্রং হবে, আর এর সাথে চুল পড়া বন্ধ হয়ে যাবে, আর নতুন চুল গজাতেও কিন্তু কাজ করবে। এবার এই দুটি উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্যাস্টর অয়েল আর অ্যালোভেরা জেলটা কিন্তু আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আপনার চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তবে চুলের গোড়ায় লাগানোর আগে কিন্তু আপনাকে অবশ্যই চুলটা শ্যাম্পু করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর শুকনো চুলের গোড়ায় লাগাতে হবে। আপনারা এটা তুলোর বলে লাগিয়ে তারপর জেলটা চুলের গোড়ায় লাগিয়ে নেবেন। এতে করে কিন্তু খুব ভালো করে আপনার সুবিধে হবে লাগাতে। লাগানোর পর আঙুলের সাহায্যে কিন্তু আপনাকে 10 মিনিটের মতো মাসাজ করতে হবে। মাসাজ হয়ে যাবার পর আপনাকে 20-25 মিনিটের জন্য রেখে দিতে হবে। 20-25 মিনিট হয়ে যাওয়ার পর আপনাকে আবার শ্যাম্পু করে নিতে হবে। আপনারা চাইলে এটা রাত্রিবেলায় শোয়ার আগে ব্যবহার করতে পারেন, আর সকালে উঠে শ্যাম্পু করে নিতে পারেন। এই রেমেডিটি আপনি একটিবার ব্যবহার করে দেখুন, আপনি ফল পাবেন হাতে নাতে। তাহলে বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করবেন, আর কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।